জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে শুধু ক্ষান্ত হননি ঘাতকরা, দেশ বিদেশে টাকা ছড়িয়ে গুজব রটিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার কোনো প্রতিবাদ করেনি কেউ, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিবাদী নয়, প্রতিরোধ যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছেন শতাধিক মুজিব ভক্ত। দেশের যেসব সূর্য সন্তানরা নৃশংস এই হত্যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলেন, শোকের বাসে তাদের মুখে শুনব সেই প্রতিবাদ প্রতিরোধের কথা। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে ঘাতকরা হত্যা করে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে মানুষটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হতে পারে তা চিন্তার চৌহদ্দিতেও ছিল না কারোরই। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে পুরো জাতি। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য খুনি মোশতাকের সাথে যোগ দেওয়ায় বাড়ে বিভ্রান্তি। কারফিউ জারি করে বন্দুকের নলের মুখে রাখে পুরো দেশকে। সামরিক আইনের কঠিন জাতাকলে থাকা অবস্থায়ও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বিক্ষোভ হয়েছে। রাজধানীতে প্রকাশ্যে প্রথম প্রতিবাদ মিছিল হয়েছিল 20শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে 18ই অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার আগেই প্রতিবাদী দেয়াল লিখনে ভরে ফেলা হয় পুরো বিশ্ববিদ্যালয়। 20শে অক্টোবর মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশের পর মিছিল বের করেন ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। সেরকম কঠিন সময়ে প্রতিবাদ করলেই গুলি করে হত্যা করা হবে, এই হচ্ছে মোস্তাকের ঘোষণা, জিয়াউর রহমানের ঘোষণা। সেই সময় কিন্তু আমরা 75ের 20শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রথম মিছিল বের করি। তার আগে বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান নিষিদ্ধ করেছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে লিখি। সেদিনই ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়ে লেখা লিফলেট ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে। সেই মধুর ক্যান্টিনের সমাবেশ থেকেই কিন্তু আমরা ঘোষণা দিই যে 4ঠা নভেম্বর 1975 সালে সেই তারিখে আমরা বিশ্ববিদ্যালয়ে বটতলায় সমাবেশ করে শোক মিছিল নিয়ে, প্রতিবাদ মিছিল নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যাব, শ্রদ্ধা জানাব, কোনো বাধা আমরা মানব না। খুনিরা টাকা খরচ করে দেশে বিদেশে বিভ্রান্তি ছড়ায় বঙ্গবন্ধু হত্যার পর কোনো প্রতিবাদ হয়নি। প্রমাণ করার চেষ্টা করে বঙ্গবন্ধুর কোনো জনপ্রিয়তা ছিল না তখন। অন্যায় যারা করেছিল, অপরাধ যারা করেছিল, তারা আরেকটি অপরাধ করেছে যে প্রতিবাদের কথাগুলো দেশবাসীকে বিশ্ববাসীকে জানতে দেয় নাই, সেইখানেও দমননীতি দিয়ে সব মুখ বন্ধ করে রাখা হয়েছিল। মিছিল স্লোগানের বাইরে শিল্প সাহিত্য অঙ্গনেও লেখনীর মাধ্যমে চলে প্রতিবাদ। বিকাশ বিশ্বাস, DBC News, ঢাকা।